হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকের হাতে তুলে দিল আরামবাগ থানার পুলিশ। জানা গেছে, এক মাস আগে বাঁকুড়া জেলার কোতুলপুরের বাসিন্দা আমজাদ খান আরামবাগের কালীপুরে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন। সেই সময় তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপরেই আমজাদ আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনটি উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগ থানার পুলিশ আমজাদকে তার হারিয়ে যাওয়া ফোনটি ফেরত দেয়। আমজাদ খান জানান, কোনোদিন ভাবিনি মোবাইল ফোনটা এইভাবে আবার ফিরে পাবো। এর জন্য আরামবাগ থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানায়। মোবাইল আমার হারিয়ে গিয়েছিল, থানায় একটা জিডি করেছিলাম এক মাস আগে। তা আজকে থানার থেকে ফোন করে জানালো আরামবাগ থানার থেকে যে আপনার মোবাইলটা পাওয়া গেছে, আপনি এসে মোবাইলটা ফিরত নিয়ে যান। দিয়ে আজকে আসছিলাম, দিয়ে স্যার মোবাইলটা ফিরিয়ে দিল। এখন খুব ভালো লাগছে। কোতুলপুর কালীপুর থেকে হারিয়ে গেছিলো দিঘির পাড় থেকে। ওখানে থাকতাম আমরা, ওখানে রাজমিস্ত্রি কাজ করি। আমজাদ খান, এখানে কাজ করছি আমি 3 মাস। হ্যাঁ, থানাতে যেদিনে মোবাইলটা, যখন আমি উঠে দেখছি যে মোবাইলটা আমার নেই, তখন দেখলাম যে মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে। ফোন করছি এবং সে রিসিভ করছে, কোনো কথা বলছে না। তারপর থেকে থানায় এসে জিডি করলাম, দিয়ে আজকে 1 মাসের হয়তো একটু বেশি হবে, আরামবাগ থানার থেকে মোবাইলটা আমার ফিরিয়ে দিল। হ্যাঁ, থানার থেকে আমাকে ফোন করেছিল। আরামবাগ থানার সারা দিকে খুবই ধন্যবাদ আমার। ওরা না, ফোনটা পাওয়া বলে তো কোনো আশা করিনি। ওপো কোম্পানির ফোন, ওপো A15 464। ফোনটার দাম আছে আপনার ওই 14,000 টাকার মতো। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।